ফুটবলের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন পিএসজি দলটা বেশ শক্তিশালী লিউনেল মেসি নেইমার জুনিয়র কেলিয়ান এমবাপ্পে সময়ের অন্যতম সেরা এই তিন তারকাকে নিয়ে আক্রমণ ভাগ সাজিয়েছে ফরাসি জায়েন্টরা ডিফেন্সে আশরাফ হাকিমি সার্জিও রামোস ব্রাজিলিয়ান তারকা মার্কোইনোসের মতো আছেন অনেকেই দলটির মাঝ মার্চ সামলানোর দায়িত্বে আছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডিমারিয়া ডাচ নাম্বার টেন জর্জিনিয় ভাইনালড্যামের মতো তারকারা কি নেই এবারের পিএসজি দলে বিশ্বের অন্যতম বড় বড় সব তারকাদের নিয়ে দু হাজার একুশ বাইশ মৌসুমের স্কোয়াড গঠন করেছে পিএসজি ফরাসি জায়ান্টদের তাই লক্ষ্য মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জয় এর মাঝে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য মরিয়া পিএসজে পিএসজির সবচেয়ে বড় লক্ষ্য হলো অধরা এই শিরোপা জয় দলটির ব্রাজিলিয়ান নেইমার জুনিয়রও এবার জানিয়েছেন লিওনেল মেসিকে নিয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান তিনি সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড সরাসরি বলেছেন লিওনেল মেসির সঙ্গে একই সঙ্গে র হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান তিনি এ প্রসঙ্গে নেইমার বলেন আমি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে চাই মেসির সঙ্গে পিএসজিতে একসাথে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই যেটা আমরা বার্সেলোনাতে করেছিলাম এবার পিএসজিতে তা পিএসজিতে লিওনেল মেসের সঙ্গে দারুণ জুটি গড়েছেন নেইমার জুনিয়র সাথে আছে ফরাসি ফরওয়ার্ড কেলিয়ান অ্যাম্বাপ্পে এখনো পর্যন্ত আক্রমণের শতভাগ সমন্বয় না পেলেও মৌসুমের বাকি সময়টুকুতে সেই সমন্বয়হীনতা কাটিয়ে উঠবে পিএসজি এমনটা প্রত্যাশা সবার নেইমার জুনিয়রও তাই চাচ্ছেন অধরা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা দলটিকে এনে দিতে